হ্যালো ভিউয়ার্স, বিসিএস অ্যানালাইসিস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন বিশ্বের বিশেষ অঞ্চলসমূহের নাম মনে রাখার স্পেশাল টেকনিক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সেভেন স্টার্স। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্যকে একত্রে সেভেন স্টার বলা হয়। সেভেন স্টার্সের এই সাতটি রাজ্য মনে রাখার টেকনিক, মনে রাখার দুইটি টেকনিক রয়েছে এখানে। এক, আমি মেমনা অত্রি। দুই, আমি মেম সাহেব না অতি সাধারণ একটি মেয়ে। আপনার সুবিধা মতন এই দুইটার ভিতরে আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটা আয়ত্ত করে নেবেন। আসুন টেকনিকটি ভাঙলে আমরা পাবো, আমি মেম না অত্রি, তবে আমি মেম না অতি, তি থেকে ত্রি। সমাধান আতে হচ্ছে আমাদের আসাম, মহেশিতে মিজোরাম, মেতে মেঘালয়, মতে মণিপুর, নাতে নাগাল্যান্ড, অতে অরুণাচল এবং ত্রিতে ত্রিপুরা। এই হচ্ছে সাতটি রাজ্য। তাহলে আপনাকে এই সাতটি রাজ্য মনে রাখার টেকনিক হিসেবে অবশ্যই মনে রাখতে হবে যে আমি মেমনা অত্রি। আসুন তারপর আছে ইন্দোচীন বলয়ের দেশ। ইন্দোচীন বলয়ের দেশগুলো আমরা মনে রাখব লাগভি অথবা কোভিলা। এখানেও দুইটি টেকনিক অবলম্বন করা হয়েছে, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা আয়ত্ত করে নেবেন। লাগভি অথবা কোভিলা, আমরা টেকনিকটিকে ভাঙলে পাব লাগভি, এবং সমাধান হিসেবে হচ্ছে আমাদের লাতে লাওস, কতে কম্বোডিয়া, ভিতে ভিয়েতনাম। তারপর স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ডেফি ভিতরে আসুন। এই ডেফি ভিতরে আসুন টেকনিকটি ভাঙলে আমরা পাচ্ছি ডেফি আসুন। সমাধান ডেতে ডেনমার্ক, ফিতে ফিনল্যান্ড, আতে আইসল্যান্ড, দন্ত সহিষ্ণুতে সুইডেন এবং দন্ত নয়ে নরওয়ে। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে আমাদের পাঁচটি। গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত দেশসমূহ, গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত দেশসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে মা থালাতে ভাত দাও, মা থালাতে ভাত দাও। এখান থেকে আমরা পাবো মা থালা, অর্থাৎ টেকনিকটি ভাঙলে আমরা পাচ্ছি মা থালা। এর সমাধান হচ্ছে মাতে মায়ানমার, থায় আকারে থাইল্যান্ড এবং লয় আকারে লাওস। অর্থাৎ গোল্ডেন ট্রায়াঙ্গেলভুক্ত দেশ হচ্ছে তিনটি, মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস। গোল্ডেন ক্রিসেন্ট এর অন্তর্ভুক্ত দেশ, গোল্ডেন ক্রিসেন্ট এর অন্তর্ভুক্ত দেশসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে আই পাকিস্তান যাই। আপনি আপনার কোনো এক ফ্রেন্ডকে বলছেন যে আই পাকিস্তান যাই, আই পাকিস্তান যাই। এখান থেকে আমরা পাচ্ছি টেকনিক হিসেবে আ হস্যাই এবং পাকিস্তান, অর্থাৎ সমাধান হিসেবে থাকছে আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান। গোল্ডেন ওয়েজ অন্তর্ভুক্ত দেশসমূহ, গোল্ডেন ওয়েজ অন্তর্ভুক্ত দেশসমূহ মনে রাখার দুইটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে বাংলায় চোরের ভাত নেই অথবা বানে ভা। দুইটির ভিতরে আপনার সুবিধা মতন আপনি একটি আয়ত্ত করে নেবেন। এখান থেকে আমরা পাবো টেকনিক হিসেবে বাংলা এবং নেই, অর্থাৎ বাংলা দ্বৈত নেই আর হস্যায় নেই। সমাধান হিসেবে থাকছে আমাদের বাংলা থেকে বাংলাদেশ, দ্বৈত নেই থেকে নেপাল এবং ই হস্যায় থেকে ইন্ডিয়া অর্থাৎ ব্রাকেটে ভারত। অর্থাৎ বানে ভা, অর্থাৎ বা থেকে বাংলাদেশ, নে থেকে নেপাল এবং ভা থেকে ভারত বা ইন্ডিয়া। তাহলে গোল্ডেন ওয়েজ অন্তর্ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে তিনটি, বাংলাদেশ, নেপাল, ভারত। তারপর আসুন গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজের অন্তর্ভুক্ত হচ্ছে কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে একত্রে গোল্ডেন ভিলেজ বলা হয়। ইকোনমিক সুপার পাওয়ারের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে দুইটি, দুইটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর চীন। তারপর আসুন ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র মনে রাখার টেকনিক হচ্ছে দই, অর্থাৎ দইকে ভাঙলে আমরা পাচ্ছি দ হস্যাই, সমাধান হিসেবে পাচ্ছি দক্ষিণ আফ্রিকা ও ইতালি। তারপর আসুন ফোর টাইগার্সের অন্তর্ভুক্ত দেশ। ফোর টাইগার্সের অন্তর্ভুক্ত দেশের মনে রাখার টেকনিক হচ্ছে সীতাকো, অর্থাৎ সীতাকো টেকনিক ভাঙলে আমরা পাচ্ছি সীতা কো হ। সমাধান হিসেবে থাকছে সিঙ্গাপুর, তাইওয়ান, কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া, হতে হংকং। ফোর টাইগার্সের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে চারটি, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং। সুপার সেভেনের অন্তর্ভুক্ত দেশসমূহ, সুপার সেভেনের অন্তর্ভুক্ত দেশসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে থাইমা সীতাখো, অর্থাৎ থাইমা সীতাখো টেকনিকটি ভাঙলে আমরা পাচ্ছি থা হস্যায় ময়াকার দন্তশি তয়াকার সীতা কয়কার হাকো, অর্থাৎ থাইমা সীতাখো। থাইমা সীতাখো থেকে আমরা সমাধান হিসাবে পাচ্ছি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং হংকং। তারপর থ্রি টাইগার্সের অন্তর্ভুক্ত দেশ, থ্রি টাইগার্সের অন্তর্ভুক্ত দেশ মনে রাখার টেকনিক হচ্ছে ইজা যা।
ইজাজাকে ভাঙলে আমরা পাচ্ছি ই যা যা। সমাধান হিসেবে থাকছে আমাদের ইতালি, জার্মানি, জাপান, অর্থাৎ থ্রি টাইগার্সের দেশ হচ্ছে ইতালি, জার্মানি, জাপান। বাল্টিক রাষ্ট্রের দেশ সমূহ মনে রাখার টেকনিক হচ্ছে এলালি, এলালিকে ভাঙলে আমরা পাচ্ছি এলালি। সমাধান হিসেবে থাকছে আমাদের এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ, আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে কাকু আই লাভ ইউ, তুমিও কি আমায় ভালোবাসো। টেকনিক হিসেবে পাচ্ছি কাকু আই ও বাসো, অর্থাৎ কাকু আই ও বাসো। এখান থেকে আমরা সমাধান হিসেবে পাচ্ছি কাতার, কুয়েত, আরব আমিরাত, ইয়েমেন, ওমান, বাহরাইন এবং সৌদি আরব। অর্থাৎ আরব উপদ্বীপের রাষ্ট্র হচ্ছে সাতটি, কাতার, কুয়েত, আরব আমিরাত, ইয়েমেন, ওমান, বাহরাইন, সৌদি আরব। এটা মনে রাখতে হলে আপনাকে অবশ্যই টেকনিকটি মনে রাখতে হবে যে কাকু আই লাভ ইউ, তুমিও কি আমায় ভালোবাসো। জি সেভেন ভুক্ত রাষ্ট্রসমূহ, জি সেভেন ভুক্ত রাষ্ট্রসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে দুই জাজু কাফরাই, বাংলায় আমরা পাচ্ছি দুইটা যা, দুইটা জু এবং কা ফ্রাই। এখান থেকে আমরা সমাধান হিসেবে পাব জাপান, জার্মান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও ইতালি। এই ছিল আজকের ভিডিও। শর্টকাট টেকনিক নিয়ে এই ধরনের মজার মজার স্পেশাল ভিডিও দেখতে চাইলে বিসিএস অ্যানালাইসিস চ্যানেল থেকে ঘুরে আসুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।